যারা বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে চায় সৈনিক পদে, আর যারা স্বপ্ন দেখি সৈনিক হয়ে এই বাহিনীর একজন গর্বিত সদস্য হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করবো। তো যাই হোক, নিয়োজিত করলে শুধুমাত্র যে নিয়োজিত করা যায় তা কিন্তু না। আর আমরা একটা জিনিস দেখতে পাই সমসাময়িক, যে আবেদন করতে গেলে আমাদের বয়সটা অনেক সময় শেষ হয়ে যায়। এই বয়স শেষ হওয়ার কারণে আমরা পরবর্তীতে সাধারণ জিডি ট্রেড, যেটা জিডি ট্রেড সৈনিক, সেখানে কিন্তু আমরা আবেদন করতে পারছি না। তো যারা আবেদন করতে পারছো না বা যাদের বয়স 17 বছর, যাদের বয়স 18 বছর চলছে, তারা চাইলে এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুমি নিতে পারবা, ড্রাইভিং ট্রেডের প্রস্তুতিটা নিতে পারো। যদি ড্রাইভিং ট্রেডের প্রস্তুতি নিয়ে লাইসেন্স বের করতে পারো, লাইসেন্স বের করলে তুমি একটা মাঠে দুইবার করে দাঁড়াতে পারবে, একটা সাধারণ জিডি ট্রেডে দাঁড়াতে পারবে, আর একটা হচ্ছিল কি ট্রেডে দাঁড়াতে পারবে, ড্রাইভিং ট্রেডে, তাই না? তো যারা আছে আসলে তারা সবাই আমাদের সোলজার একাডেমির সমসাময়িক স্টুডেন্ট, তারা বাংলাদেশের চাচা অভ্যাসে যান, অভ্যাসে যান। তো যাই হোক, তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে সোলজার একাডেমিতে, সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তারা ড্রাইভিং প্রস্তুতিটাও নিচ্ছে। কারণ ড্রাইভিং যদি জানা থাকে, ড্রাইভিং জানা থাকলে আমাদের উপকারটা কি হবে বাবা, দেখে একজন শিক্ষার্থীর কাছে শুনি। স্যার, আমরা যদি ড্রাইভিংটা শিখি তাহলে আমাদের মাত্রুতে করে দেবে, মানে ড্রাইভিং শিখে থাকলে, ড্রাইভিং এ যদি আমরা শিখে লাইসেন্স বের করে নিতে পারি, তাহলে আমার বয়স শেষ হওয়ার আগেই কিন্তু আমি দুইটা করে মাঠ পাচ্ছি। এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট, প্লাস পয়েন্ট না? তো অনেকে চেষ্টা করে যে বয়স শেষ হয়ে গেল, এখন সাধারণ জিডি ট্রেডে বয়স নাই, এখন আমরা কি করব, এখন ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স বের করে ড্রাইভিং ট্রেডে দাঁড়াবো। ওই লাইসেন্স বের করে দাঁড়াতে দাঁড়াতে তখন দেখা যায় সে সর্বোচ্চ একটা দুটা মাঠ পায়। তো তুমি এই প্রস্তুতিটা আগে থেকে নাও, সাধারণ সৈনিকেও দাঁড়াও, যারা শুনছো যারা সাধারণ সৈনিকের প্রস্তুতি নিয়েও, প্রস্তুতি নিয়ে যারা পরীক্ষা দিতে চাও তারা সাধারণ সৈনিকেও আবেদন করবা। পাশাপাশি যাদের বয়স মোটামুটি 17 বছর কাছাকাছি, তারা ড্রাইভিংটা শিখে রাখো, ড্রাইভিং শিখে বয়স হয়ে গেলে লাইসেন্স বের করে নিবা, লাইসেন্স বের করে তখন তুমি একই সার্কুলারে দুইবার করে দাঁড়াবা, বুঝতে পারছি কি? তো যাই হোক, এই সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা সাধারণ সৈনিকের প্রস্তুতির পাশাপাশি এখানে ড্রাইভিং ট্রেডের প্রস্তুতি করিয়ে থাকি। আমাদের এটা সম্পূর্ণ বিআরটি অনুমোদিত, ড্রাইভিং ট্রেডে যারা প্রস্তুতি নেয় তারা অবশ্যই ইনশাল্লাহ দেখা যায়, যেটা আমাদের এতদিনের যেটা মানে অ্যানালাইসিস সেটা দেখি, যারা ড্রাইভিং জন্য পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছে তারাই কিন্তু ম্যাক্সিমাম বেশি চাকরি পাচ্ছে। কিন্তু মানে আমাদের একাডেমি থেকে যারা চাকরি পেয়েছে বিগততে, তারা কিন্তু ম্যাক্সিমাম আমাদের এখান থেকে ড্রাইভিং ও শিখে গেছিল। তো ড্রাইভিং যেন ছেলেদের একটা প্রায়োরিটি বেশি থাকে, এই কারণে যারা আবেদন করবা সাধারণ সৈনিকে, তারা অবশ্যই ড্রাইভিংটা শিখে নাও, ড্রাইভিং শিখে তুমি সাধারণ সৈনিকও যাবা, এবং হচ্ছিল কি করবা ড্রাইভিং ট্রেডের জন্য তুমি যাবা। তো ঠিক আছে, তো যাই হোক, আমাদের গাড়ির প্রশিক্ষণ চলছে, এবার আরেকজন শিক্ষার্থী আসবে গাড়ির ড্রাইভিং সে কোর্স করেছে, কোর্স করে আসলে তার কি অবস্থা গাড়িতে চড়ার আগে একটু জানতে চাই। মোস্তফা, কোন জেলা থেকে আসছো? চাঁদপুর জেলা থেকে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির খোঁজ সর্বপ্রথম কি করে পাইলাম? স্যার, ইউটিউবের মাধ্যমে। স্যার, আমি সোলজার ট্রেনিং একাডেমির খোঁজ পেয়েছি। আর যখন ইউটিউবে দেখছো আর যখন বাস্তবে এসে ক্লাস করলা তখন কেমন লাগলো? স্যার, ইউটিউবের বাস্তবের মধ্যে স্যার আমি কোনো তফাৎ দেখিনি এখানে। স্যার, ইউটিউবে যেরকম দেখছি স্যার, তো এখানে থেকে আর স্যার আরো ভালো লাগতেছে যে আমি কিছু শিখতে পারছি। ইউটিউবের মাধ্যমে যা শিখতাম তার সে দ্বিগুণের যে দ্বিগুণ বেশি শিখতে পাচ্ছি এখানে। স্যার, ইউটিউবে দেখতে পারতাম কিন্তু স্যার হাতে কলমে শিখতে পাইতাম না, এখানে স্যার সবকিছু হাতে কলমে আমি শিখতে পাচ্ছি। যারা নতুন আসতে চায় তাদের জন্য যদি কিছু বলো। স্যার, আমি বলতে চাই যারা সামরিক বাহিনী যোগদান করতে চায় তাদের জন্য সোলজার ট্রেনিং একাডেমির বিকল্প কোনো প্রতিযোগিতা নেই। আমি মনে করি যেটা এখানে এসে আমি চান্স না পেলেও বলতে পারবো যে আমি সামরিক বাহিনীর লাইফ স্টাইলটা পর্যন্ত এখানে শিখে গেছি। সামরিক বাহিনীর লাইফ স্টাইল, কিভাবে চলাচল করতে হয় সবকিছু, আমি কিভাবে প্রস্তুতি নিতে হয় সবকিছু এখানে এসে আমি শিখেছি। অনেক মূল্যবান একটা কথা বলছে, কারণ প্রস্তুতি তো শেষ নেই, তাই না? যত বেশি একজন প্রস্তুতি নিবে তত বেশি তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা নিজ যোগ্যতায় বেড়ে যাবে। ইয়েস স্যার।
যাই হোক, তুমি এখানে যখন সৈনিক পদের জন্য কোচিং করতে আসলা, এসে তুমি ড্রাইভিং ট্রেডারও প্রশিক্ষণ নিচ্ছ, তো ড্রাইভিং শিখে কেমন লাগছে? ড্রাইভিং শিখে স্যার আমি আরো নিজেকে আরো দৃঢ় বিশ্বাসী মনে করতেছি যে আমার একটা মাঠে না হলে অন্য একটা মাঠে হবে স্যার। এই জন্য আমি সোলদার ট্রেনিং একাডেমিকে বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, যারা মনে করছো ঠিক আছে তুমি গাড়ি চালাতে পারো, যারা মনে করছো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে সৈনিক পদে দাঁড়াবো, তাদের বয়স থাকা সত্ত্বে, বয়স থাকার মধ্যে তোমরা পারলে ড্রাইভিংটা শিখে নিব। ড্রাইভিংটা শিখে নিলে এটা তোমার একটা এক্সট্রা কোয়ালিটি গুণ হিসেবে বিবেচিত হবে, পাশাপাশি তুমি যখন ড্রাইভিং গ্রেডে পরীক্ষা দিতে যাবে এটা তোমার জন্য একটা বেনিফিশিয়াল হবে। তো এই বেনিফিশিয়াল বেনিফিটের কথাটা চিন্তা রেখে আমরা সূর্য ট্রেনিং একাডেমিতে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থাটা করেছি। আর একটা কথা বলে রাখি, অর্থাৎ সামরিক বাহিনীতে যখন ড্রাইভিং ট্রেডে কেউ পরীক্ষা দিতে যায় তাদের যে প্র্যাকটিক্যাল গুলো হয় সেগুলো কিন্তু আমরা তোমাদের গাড়ি চালানোর মধ্যেই কিন্তু শিখাই দিই। এর পাশাপাশি আবার লিখিত পরীক্ষা থাকে, মৌখিক পরীক্ষা থাকে ড্রাইভিং ট্রেডের জন্য, সেগুলোর জন্য কিন্তু আলাদা শিট দিয়ে দেয় যাতে তোমরা ড্রাইভিং ট্রেডে গেলেও লিখিত পরীক্ষা পাস করতে পারো। তাহলে যাদের বয়স নাই বা যারা এই 2019 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে যে সার্কুলার আবেদন হয়েছে শুরু হয়েছে, এখানে যাদের বয়স নেই তাদের হোপলেস হওয়া যাবে না, তারা চাইলে পরে ড্রাইভিংটা শিখে তোমরা ড্রাইভিংটা আবেদন করতে পারো। কারণ ড্রাইভিং এর সার্কুলার আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো বা দিয়ে দেবে আল্লাহ রহমতে, তখন তোমরা ড্রাইভিং এর সার্কুলার আবেদন করতে পারবে। তো যাই হোক, যারা দাঁড়ায় আসো, যারা গাড়ি চালাচ্ছে, তোমার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে মানে কি কারণে ভালো লাগতেছে? সোজা ট্রেনিং একাডেমিতে এসে ভালো লাগতেছে, নাকি এখানে শিক্ষা দীক্ষা ভালো লাগতেছে, নাকি এখানে কোনটা বেশি ভালো লাগে? এখানকার শিক্ষা দীক্ষা। আচ্ছা, তারপর রাহাত কোন জেলা থেকে আসতো? ঢাকা জেলা। রাহাত আসতে ঢাকা জেলা থেকে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক মানে একটু ক্যামেরার দিকে তাকাই, কারণ ঢাকা শহর থেকে তো আরো অনেকে দেখে আর কি আমাদেরকে, তাই না? মানে শিক্ষা নিয়ে কেমন লাগে? শিক্ষা নিয়ে অনেক ভালো লাগতেছে, আগের চেয়ে আমার ভিতরে সাহস অনেক বেড়ে গেছে। প্রস্তুতি কি প্রয়োজন আছে? প্রস্তুতি প্রয়োজন আছে। আচ্ছা, তুমি স্বপ্ন দেখো সৈনিক হবা, তাই না? যখন সৈনিক হওয়ার স্বপ্ন নিয়ে সোলজার ট্রেনিং একাডেমিতে আসার আগে ছিল, আর সোলজার ট্রেনিং একাডেমিতে আসার পরে এই স্বপ্ন পূরণের কতটুকু প্রস্তুতি নিলাম? স্যার অনেকটুকু প্রস্তুতি পাইছি স্যার, আমার ভেতরে আরো অনেক আত্মবিশ্বাস জাগে গেছে স্যার, যা আমি এখন মনে করি যে ইনশাল্লাহ আমি একদিন সৈনিক হতে পারবো স্যার। আচ্ছা, তো যাই হোক, হোসেন আলী তুমি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য হইতে চাও, তাই না? বিমান সেনা পদে। তো তুমি এর আগে প্রস্তুতি ছাড়া একবার হয়তো পরীক্ষা দিতে গেছিলে, তো সোজার একাডেমি এসে তুমি যতটুকু প্রস্তুতি নিচ্ছ, এই প্রস্তুতি দিয়ে এই কয়েকদিনে কতটুকু আত্মবিশ্বাস বাড়লো? স্যার আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক কৌশল জানতে পারছি, অনেক ব্যায়াম শিখতে পারছি, শারীরিক চর্চা, যেগুলোর মাধ্যমে আমরা অনেক ভালো কিছু করতে পারি। নাদিম তুমি তো চলে যাবা, নাদিমের সাথে একটু পরিচয় করা দেয়। নাদিমের বাবা একজন সেনা সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ার্ড কর্পোরাল। তোমার এই সোলজার ট্রেনিং একাডেমিতে আসার পিছনে কার অনুপ্রেরণাটা সব থেকে বেশি ছিল? বাবা ছিল, আমার বাবা একজন এই সৈনিক ছিল। আমার বাবা চাই যে একজন সৈনিক হিসাবে সৈনিকের ক্যারেক্টার এবং তার আচার আচরণ, খাওয়া দাওয়ার পরিবেশটা এই জায়গায় সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। আমার বাবা এই জায়গা থেকে শিক্ষা দিয়ে নিলে তারপর আমার ওই জায়গায় মানে সৈনিক কাজটা আমার কাছে এতটা খারাপ লাগবে না, যে এই জায়গায় আমি মানে আমার জানা হয়ে গেলো যে সৈনিক জীবনটা কিরকম হয়, এই জায়গায় আমার এতটা কষ্ট হয়। আচ্ছা, তার মানে তোমার বাবাই তোমাকে অনুপ্রেরণা দিয়েছে যে তুমি সোজা ট্রেনিং একাডেমিতে গেলে প্রস্তুতি নিয়ে আসলে তোমার চাকরি পেতে যেমন প্রস্তুতিটা সহজ হবে, তেমনি চাকরি পাওয়ার পরে ওখানকার যে সৈনিকের লাইফ স্টাইল সেটাও একটু সহজ হবে, তাই না? তো যাই হোক, নাদিম তুমি সৈনিক পদের প্রস্তুতির পাশাপাশি ড্রাইভিং ট্রেনের প্রস্তুতি নিয়েছো, এই প্রস্তুতিতে তোমার কি উপকার হলো এটা একটু বলো। আমার তো সৈনিক পদের বয়স শেষ হয়ে গেছে, এখন আর আবেদন করতে গেছিলাম, আমার বয়স বাড়তে হয়েছে, এখন সামনে মানে সার্কুলার সার্ভ ড্রাইভিং এ ওই ড্রাইভিং এ আবেদন করতে পারবো ইনশাল্লাহ। আমি আশাবাদী জানি ড্রাইভিং ট্রেনে চাকরি পাবো। সবাই নাদিমের জন্য দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবো, যারা দেখছো ভিউয়ার্স আর তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। তোমরা
সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল গুলো দেখো বলেই আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সামনে নতুন কিছু বিষয়ে আলোচনা নিয়ে আসার জন্য, নতুন বিষয়ের উপরে টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই প্রস্তুতি নিবেন, সবাই প্রস্তুতি নাও, সবাই ভালোভাবে নিজেকে তৈরি করো। যদি তুমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে চাও, তোমাকে এখন থেকে সৈনিকের মতো করে আদর্শবান হতে হবে, তোমাকে এখন থেকে সৈনিকের মতো করে চরিত্রবান হতে হবে, তোমাকে এখন থেকে সৈনিকের মতো করে নিজের কাজ নিজে করা শিখতে হবে, তোমাকে এখন থেকে সৈনিকের মতো করে পরিশ্রমী হওয়া শিখতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, এই গুণাবলীগুলো যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, অবশ্যই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হয়ে দেশ সেবায় নিজেকে নিজের যোগ্যতায় নিয়োজিত করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।